বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো একটা ভর্তা রেসিপি করবো সেটা হচ্ছে বেগুন ভর্তা এখানে আমি এক চামচ সরিষা তেল দিয়ে দিয়েছি আর কোয়াটা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে আমি দুশো গ্রাম নিয়েছি বেগুন আর বেগুনটাকে একটু পাতলা পাতলা করে এভাবে ছোট করে কেটে নিয়েছে আর এটাকে ভেজে একদম নরম করে নিতে হবে এখানে দিয়ে দিলাম সাত মতন লবণ বেগুনের আঁশটা কমিয়ে দিয়ে তারপর বেগুনগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি এই দেখেন প্রত্যেকটা একদম নরম হয়ে গেছে বেগুন এখন বেগুনটাকে নামিয়ে রাখব এখানে আমি দুটা গোল টমেটো নিয়ে নিয়েছি একটু টক হয় ভর্তাটা মজা হয় আর এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এ আধা চামচের মতন তেল দিয়েছি অল্প একটু তেল দিতে হয় আর এটা মানে ভেজে নিচ্ছি সরিষার তেলে দিয়েছি টমেটোগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি একদম নরম হয়ে গেছে দেখেন আর এটা এখন আমি নামিয়ে ওই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল আর এখানে আমি এই যে রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন হবে পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজের সাথে সাথে রসুনটাও আরো ভাজা হয়ে যাবে এখানে দুটা পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা মানে গেলেই হবে ঝালটা যেমন খাবেন তেমন দিয়ে আর এখানে আমি চারটা কাঁচামরিচ নিয়েছি আর পাঁচটা এটাও কাঁচামরিচ একটু লাল দেখতে ভালো লাগবে এই জন্য দিয়েছি আপনার শুকনা মরিচ দিয়েও করতে পারেন আমি কাঁচামরিচ দিয়ে করলাম এই ভর্তাটা বানানো খুবই সহজ কারণ আমি বেগুন টমেটোকে খুব কুচি মানে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটোতে লবণ দেওয়া হয় নাই ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর রসুন সব কিছু ভাজা হয়ে গেছে এর থেকে আর ভাজবো না বেশি বেগুনটা দিয়ে দিচ্ছি এবার চামচটাকে একদম এইভাবে করে এইভাবে করে নেবেন তাহলে তাড়াতাড়ি গলে যাবে টমেটোগুলো দিয়ে দিলাম অসম্ভব মজার একটা ভর্তা ভর্তাটা যাতে কোনো পানি না থাকে এই যে এমন শুকনা শুকনো হবে একটু ভাজা ভাজা হবে অসাধারণ ভর্তা আপনারা খেয়ে মানে এই ভর্তাটা বানা দিয়ে চাইবেন যে এতটা মজার বেগুন ভর্তা একটু ধনিয়া ভাতা দিয়ে দেয় ভর্তাটা আবার হয়ে গেল এরা আপনারা এই ভর্তাটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ